আজকে আমি বানাবো আলু আর ডিমের তরকারি। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে নিলাম, তারপর কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণ। এতে দিয়ে দেবো জিরা হাফ চামচ পরিমাণ মতো। জিরাটা একটু লাল হয়ে আসলে এতে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দুটা, এটা ভালো করে নেড়ে দিব লাল হয়ে আসা পর্যন্ত। লাল হয়ে গেলে তারপরে এতে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। লাল হয়ে যাচ্ছে হালকা, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। ভালো করে নেড়ে নিব এগুলো। লাল হয়ে আসা পর্যন্ত তারপরে এতে ঢেলে দিব এক চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে স্বাদ মতো লবণ দিতে পারেন। এক চামচ মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ দিলাম হলুদ গুঁড়া। এক চামচ দিলাম ঝালের গুঁড়া। তারপর আলুটা ঢেলে দিলাম। মিক্স করে নেব আলুগুলো, যে মশলাগুলো দিয়ে দিলাম সেগুলো মিক্স করার জন্য আলুটা ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম এর উপরে। ভালো করে নেড়ে নেব, কারণ মশলাগুলো এর মধ্যে চলে যাবে মশলাগুলো। তারপর 5 মিনিটের জন্য ঢাকনাটা আমি লাগিয়ে দেব। 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, কারণ আলুটা গলে যাবে ভালোভাবে। তারপর আবার 5 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। তারপর আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। আলুগুলো কষানো হয়ে গেছে, আবারও 1/2 কাপ পানি অ্যাড করলাম এর মধ্যে, কারণ আলুগুলো এখনও শক্ত। তারপর ঢাকনাটা 5 মিনিটের জন্য লাগিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, কড়াইটা নামিয়ে নেব, কারণ ডিমগুলো ভাজার জন্যে। ছোট কড়াইটা বসালাম, দিয়ে অল্প পরিমাণ তেল দিলাম এতে ডিমগুলো ভাজার জন্যে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। সামান্য পরিমাণ লবণ দিলাম তেলের উপরে, তারপর একটু হলুদ মিশালাম, কারণ ডিমটার কালারটা সুন্দর আসবে বলে। তারপর ডিমগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব ডিমগুলো, কারণ ডিমটা লাল হয়ে আসা পর্যন্ত নাড়ব আমি। প্রায় লাল হয়ে গেছে ডিমটা। এবার নামিয়ে নেব ডিমগুলো, ভাজা ডিমগুলো নামিয়ে নেব। দিয়ে আলু সিদ্ধ করা কড়াইটা ফের বসিয়ে দিলাম, দিয়ে এর উপরে ডিমগুলো ঢেলে দেব। ঝোলটা গাঢ় হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে দেব ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। তারপর নামিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট, শেয়ার ও লাইক করবেন।